স্বাগতম পিকে সুইটসে আজকে দেখাবো কিভাবে কমলা লেবু অথবা মালটা দিয়ে আপনারা জেলি তৈরি করবেন আমরা তার জন্য দুইটা মালটা নিচ্ছি একদম সেই ধরনের তোর তাজা ফ্রেশ মালটা এটা তাও ভালোভাবে হাত দিয়ে ধুবেন কারণ এখন অনেক সময় ফরমালিন দেওয়া থাকে ফলের মধ্যে যেহেতু আমাদের ক্ষতি না হয় সেই জন্য খেয়াল রাখবেন আর যদি পারেন ওই পানির মধ্যে আমরা লবণ দিয়ে ভেজা রাখছিলাম বিশ মিনিটের মতো তারপরে এটা আমরা হাত দিয়ে ভালোভাবে ধুয়ে দুই পাশের মাথাটা আর পিছনটা কেটে ফেলবো যেন আমাদের এটা সিলতে সুবিধা হয় দুই সাইডে কেটে একটু ফাটায় আপনার এক কথা যে যেভাবে এই উপরের যে চামটা আছে সালটা আছে যে কমলা লেবু বা মালটার যে উপরের অংশটা থাকে এটা এক কথা ফেলে দিতে হবে যেন এটার রসটা লেগে তিতো না করে আমাদের যে জেলিটা বানাবো এই যেইভাবে আপনারা উপরে যে চামটা আছে ওইটা ফেলে দিবেন ফেলে দিয়ে এটা অনেকে ব্লেন্ডারে করে আপনারাও ব্লেন্ডারও করতে পারবেন আমরা চিপে এটার একটা যে লেবু চিপার যে আমাদের মেশিনগুলো আছে সেটা দিয়ে আমরা চিপ চিপবো আপনারা এটা হাত দিয়েও চিপতে পারেন এক কথা শেষ ওইটা রসটা হচ্ছে ফ্যাক্ট রসটা বের করতে হবে আপনি কিভাবে রসটা বের করবেন ওইটা আপনার ইচ্ছা এই যে আমরা একটা বাটির মধ্যে ওইটা চাপ দিয়ে রসটা বের করে নিচ্ছি ফুলফিল দুইটা মালটা আমরা দুইটা মালটার এখানে জেলি বানাচ্ছি মোটামুটি এক বাটি হয়ে গেছে অনেক সেই ধরনের আর কি এখানে একটা এক্সট্রা যদি ই লাগে ওইটা পরে যাচ্ছে এখানে আমরা চিনি দিলাম এক কাপ পরিমাণটা হচ্ছে দুইশো গ্রামের যে কাপটা আছে সেই দুইশো গ্রামের এক কাপ চিনি আধা কাপ পানি দুশো গ্রামের অর্ধেক হচ্ছে একশো গ্রাম পানি দুইশো গ্রাম খেয়াল রাখবেন দুশো গ্রাম যে বড় কাপটা আছে সেই কাপের পানি দিলাম এক কাপ আর একশো গ্রামের যে কাপ আছে ওই কাপে দিলাম এক কাপ পানি আর এখানে আমরা অরেঞ্জ এসেন্স আছে আর একটু ফুড কালার আছে কমলা লেবু কালারের যেহেতু আমাদের জেলিটা কালারফুল একটু হালকা করতে হবে সেই জন্য আমরা এটা দিলাম আর এটা চিনিটা যতক্ষণ পর্যন্ত না ব্ল্যান্ড হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের নাড়তে হবে আর চুলোয় হালকা মিডিয়াম হিটে জাল দিতে হবে এখানে আপনার কোনো কাজ নাই যদি নিচে লেগে যাইতে চায় এই জন্য আপনার নাড়তে হবে আর যদি লেগে যেতে না চায় তাহলে নাড়ার কোনো দরকার নেই এই চিনিটা আমাদের গলে গেছে এখানে আমরা এখন যে আমরা মালটাগুলা চিপে রসটা বের করে রাখছি ওইটা দিয়ে দিলাম আপনারা যদি কমলাও চিপে রাখেন কমলার রসটাও দিতে পারবেন ওইটা আপনার ইচ্ছা আর আমরা যে ফুড কালার আর অরেঞ্জ এসেন্স যে দিছি ওইটা না দেওয়ার কোনো মানে দিলেও হবে না দিলেও হবে ওইটা আপনার ইচ্ছা এজ ইউর উইশ আপনি যদি ইচ্ছা করেন দেন আর যদি ইচ্ছা না হয় যে দিব না তাহলে দেবেন না কোনো সমস্যা নেই কিন্তু আপনার এখানে যে হিট আমাদের চুল চুলোয় যে হিট হয় এই হিটের কাছে ওগুলো কোনো সমস্যাই না ওইটা কোনো ফ্যাক্টই না এই যে আমাদের যখন বয়েল ভালোভাবে উঠে যাবে তখন আমরা এখানে দিব আগার আগার পাউডার আগার আগার পাউডার আমরা একবারে দিনেই ধাপে ধাপে দিব তিন চামচ আমরা আগার আগার পাউডার দিব তিন চামচ হচ্ছে এটা পনেরো যে গ্রাম আছে এইটা চামচটা সেই চামচটার তিন চামচ মানে পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ চল্লিশ গ্রামের আশেপাশে আর কি আপনারা এখন দুইটা আপনার মালটার যে কেমন রস হবে সেটা আপনারা আড়াই চামচও দিতে দিলেও হইতে পারে আবার তিন চামচের বেশিও লাগতে পারে যদি আপনাদের মালটার সাইজটা অনেক বড় হয় সেই জন্য আমরা এই যে একবার দিলাম দুই চামচ প্রথমে দিলাম এক চামচ তারপরে আবার এক এক চামচ পরে আবার চামচ আমরা দিব মানে তিন ধাপে আমরা এটা তিনবারে করতে দুই চামচ দিয়ে হচ্ছে কি না এটা আমরা দেখছি ট্রাই করে আপনারা ওইভাবে দেখতে পারবেন যদি একটু মনে করেন যে ঘন হয়ে আসতেছে তাহলে আপনাদের দেওয়ার দরকার নেই এটা অবশ্যই আপনার কিন্তু নাড়তে হবে নাড়ে নাড়ে আপনাকে দেখতে হবে আর যদি ঘন হয় তাহলে কিন্তু এই যে আপনার বুধ বুধটা উঠতেছে এটা কিন্তু মোটা হবে মানে আমাদের ঘন হয়নি এই জন্য আমরা আবার এক চামচ দিয়ে দিলাম আর এটা ভালোভাবে কিন্তু মিশাইতে হবে এই জন্য আমরা উইচ দিয়ে এটা মিশাচ্ছি নাহলে কিন্তু আমরা চামচ দিয়ে নাতাম এই জন্য এটা আপনার হুইচ দিয়ে মিশাতে পারবেন চামচ দিয়ে পারবেন তাহলে বেশি নাতে হবে আর এটা দিয়ে মিশাইলে ভালোভাবে মিশে যায় আর কি খুব সহজেই এই যে আমাদের ঘন হয়ে গেছে আর কোনো আমাদের আগার আগার লাগবে না এটা অনেক অনেকে আবার যে চায়নার যে গ্রাস আসছে সেটা দিয়েও করে আপনার ইচ্ছা আপনার যেটা হাতের নাগালে পাবেন সেটাই পাবেন আগার আগার আপনার যে কোনো কনফেকশনারি দোকানে পাবেন অথবা আপনার যে মশলার দোকান আছে সেগুলোতে গিয়েও আপনারা কিনতে পারবেন বলবেন আগার আগার পাউডার দেন তাহলে হয়ে গেলো এই যে আমরা চুলা অফ করে দিলাম আমাদের হয়ে গেছে এখন এটা আমরা নামায় ঠান্ডা করে ফ্রিজে এক ঘন্টা রাখলে কিন্তু আমাদের জেলি রেডি আর কোনো এখানে কাজ নেই কোনো কষ্ট নেই ঝামেলা নেই একদম বাজারের কেমিক্যাল মুক্ত জেলি খেতে পারবেন নিজে তৈরি করে এটার কোনো কষ্ট নেই জাস্ট শুধু আগার আগারটা আপনাকে কিনে আনতে হচ্ছে বাজার থেকে এই আর কিন্তু এখানে কিচ্ছু লাগতেছে না আমাদের দেখেন এই যে জেলি এটা হয়ে গেছে এটা এখন ফ্রিজে এক ঘন্টা রাখলে হয়ে যাবে আর যদি ফ্রিজে না রাখতে চান তাহলে আপনার নর্মাল যে টেম্পারেচার আছে রুম টেম্পারেচার টেম্পারেচার এখানে আপনার ছয় ঘন্টা যদি রাখেন তাহলে কিন্তু জমে যাবে এই আমরা ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি ঢালে দিচ্ছি ফ্রিজে আমরা বিশ মিনিটের মতো রাখছিলাম বেশি রাখি নাই কারণ আমাদের অত শক্ত করার দরকার নেই যেহেতু আমরা পারুটি দিয়ে এটা জেলিটা খাবো এই জন্য আমাদের একটু যেন হালকা থাকে এই জন্য আমরা এটা করছি জেলি যেই ধরনের থাকে আর যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ওই পাউরুটি দিয়ে মাখানো যায় না এই জন্য আমরা বিশ মিনিট রাখছি আপনারা যদি শক্ত করতে চান তাহলে এক ঘন্টা রাখবেন ফ্রিজে নর্মালে ডিপে আবার না তাহলে আবার বরফ হয়ে যাবে যদি নর্মালে রাখেন তাহলে এক ঘন্টা রাখবেন তাহলে একটু শক্ত হবে আর আমরা যেহেতু বিশ মিনিট রাখছি একটু হালকা এই জন্য কোনো সমস্যা নেই এই যে রুটির মধ্যে চামচ দিয়ে হাত দিয়ে কী দিয়ে লাগাবেন লাগান কোনো সমস্যা নেই আমাদের কিন্তু জেলি হয়ে গেছে এই যে দেখেন একবারে অরেঞ্জ জেলি কমলা লেবু জেলি যে কমলা লেবু দিয়েও করতে পারবেন মালটা দিয়েও আমরা কিন্তু মালটা দিয়ে করছি আমাদের গ্রাম বাংলার যে বাংলাদেশের নাম মালটা সেই মালটা দিয়ে করছি আমাদের এই জেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেহেতু নেক্সট ভিডিও পেতে আপনাদের সাহায্য করে ধন্যবাদ পিকে সুইটসের সাথে থাকার জন্য